শাকিল ভাই গরিবের আরওয়ান ভাই না না আমি কি এটা গরিবের এটা বড় লোকের আরওয়ান ভাই বড় লোকের আরওয়ান ভাই বড় লোকের এগুলো চালায় গরিবের চালা জেনুইন আরওয়ান ভাই গাড়িতে নামালাম তো আনলোড করা হলো মাত্র ভাই এটা সাইনা মাল সাইনা মাল তো কখনো পাই না আচ্ছা দিলাম 90000 টাকা এই যে এর পাশাপাশি এই সিতাবাগ নামাচ্ছে কিন্তু সিতাবাগগুলো কিন্তু নামতেছে এটা খালি দাম কয় দিবেন এটা দাম বলে দেব এটা হলো 20 এর গাড়ি 20 এর মডেল 20 এর গাড়ি মাত্র 8000 কিলো চালা 2 বছরের পেপারস করা পাঁচ মালিক স্মার্টকার পরে নাম আইতাছে ব্যাগে আমিও দিলাম ব্যাগে 80000 টাকা গেল কিন্তু এই সিতাবাগ এটা হলো স্টাইগার এটা 2 বছরের পেপারস করা গাড়ি হলো 20 এর গাড়ি আচ্ছা ডানেটা পরে দেখবি 85 ভাই এটা আছে একদম লাইভ তুমি দেখতে পাচ্ছেন আচ্ছা এটা দিয়ে দিলাম এটা আফ তুমি তো বললাম 75 দিয়ে দিলাম ডাবল ডিক্সের মাত্র 75000 টাকা মাত্র 75 10 বছরের পেপারস করা 10 বছরের পেপারস করা এর পাশাপাশি দেখতে পাচ্ছি এডেস ভার্সন 2 বাসন 2 এনএস এটা হলো ডাবল ডিক্স ডাবল ডিক্সের এনএস 20 এর গাড়ি 2 বছরের পেপারস করা 135000 টাকা ডাবল ডিক্স 2019 এর মডেল কিন্তু ভাই আমার গায়ে ময়লা থাকতে পারে কিন্তু গাড়িতে ময়লা থাকা এটা পছন্দ করি না আচ্ছা আচ্ছা এটা হলো 19 এর গাড়ি 2 বছরের পেপারস করা কেউ দিবে কিনা আমার জানা নাই 123000 টাকা ওকে 123000 টাকা কিন্তু পাচ্ছেন টিভিএস রেডার এটা ইন্দু বাসনই তো এটার দাম পড়বে 325000 টাকা 18 মডেল 2 বছরের পেপারস করা এই গাড়িটার দাম পড়বে 120000 টাকা টেস্ট টোকেন আমি আপডেট করে দিব টেস্ট টোকেন আপডেট সহ 120000 টাকা 120000 টাকা আরো 2000 ডিসকাউন্ট 118000 এর পাশাপাশি আরেকটা কি দেখাচ্ছেন ভাই আপনার দেখেন এটা কত সিসি দেখছেন 250 সিসি এই 250 সিসি দেখে রাখলো আচ্ছা 250 সিসি N160 না যত লোগো আছে দেখেন সব স্টিকারগুলো সব জায়গায় হ্যাঁ সব এই যে সেজিসটা দেখেন শাকিল ভাই এটা এরকম একটা কোম্পানি সার্ভিস করাই স্যার সবগুলাই বাকি আছে শাকিল ভাই সময় যেহেতু অল্প আর করব না বেশি গল্প ঠিক আছে আর আপনার বাইকটার প্রাইস হবে কিন্তু আজকে অনেকটা স্বল্প ইনশাআল্লাহ স্বল্প গল্প আর অল্পর মাঝখানে কিন্তু আমরা কিছু কথা বলে দিতে চাই যে যারা চাচ্ছেন একদম ব্র্যান্ডিং কন্ডিশন বাইক বিশ্বস্ত শোরুম এবং কোথা থেকে বাইক নেবেন এরকম দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ভুগছেন তাদেরকে বলছি বাইক লাইফ বিডিতে অনায়াসে চলে আসুন এটির ঠিকানা কোথায় দিলাম ভাই এটা ঠিকানা হলো মিরপুর 60 ফিট পাবনা গলি জায়গার নাম হলো পীরের বাগ এলাকার নাম পীরের বাগ জায়গার নাম পাবনা গলি দেখো আগার গাদে ঢোকে হাতে ডান সাইডে পড়বে একদম পাবনা গলির মুখে হাতে ডান সাইডে পড়বে দি বাইক লাইফ বিডি দেখো মিরপুর 2 নাম্বার 10 নাম্বার দিয়ে আসে আতার বাম সাইডে পড়বে দি বাইক লাইফ বিডি তারপর যে লোকেশন চিনতে বলো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে লোকেশন পেয়ে যাবে সো বন্ধুরা আজকে ভিডিওতে কথা বলবো না যেহেতু প্রচুর পরিমাণে বাইকের কালেকশন আছে বাইক কিন্তু তাদের ট্রাকের উপরে আছে ট্রাকের বাইকগুলো নামানো হচ্ছে প্রত্যেকটা বাইক আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আর আজকের প্রাইসটা অন্যান্য ভিডিও তুলনায় আশা করছি যে অনেকটা বেশি রিজনেবল হবে এর কারণ হচ্ছে যে ভাই যখন বাইকগুলো কালেকশন করে নিয়ে আসছে তখনই কিন্তু বলেছে শাকিল ভাই আজকের বাইকে আমরা 1-2000 টাকা লাভে বাইকগুলো দিয়ে দিব সো শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ব্লগটি দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনার পছন্দের বাইক এই ভিডিও থেকে আপনি পেয়েও যেতে পারেন কথা না বাড়াই চলুন ভিডিওতে চলে যাই বড় ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই ভাই মানে সব তো চিতাবাগ নিয়ে আসছেন না ভাই চিতাবাগ কিন্তু আরো আছে আরো আছে আরো আস্তে আছে রানিং এ আস্তে আছে তিন ট্রাক ঢুকতেছে হ্যাঁ একটা আছে তিন ট্রাক ঢুকতেছে টাকার ভিতর যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখাই দেব ঠিক আছে জি তো যেগুলো টাকার ভিতরে আছে এগুলোর দাম কিন্তু একদম শুয়ে দিতে হবে ভাই হ্যাঁ একবারে কমাই দেব সমস্যা নেই ওকে তো কোনটা দিয়ে শুরু করব ভাই ফেজার দিয়ে শুরু করি ওকে ফেজার হ্যাঁ বাসন 1 ফেজার ভার্সন 1 ভার্সন 1 গাড়ি কিন্তু একটু ভাই ভিতরে নামাইতেছি কারণ অনেক টাইম হয়ে গেছে তো আচ্ছা আচ্ছা এইটা হলো 15 মডেল 2 বছরের ফেভাস সরি 10 বছরের ফেভাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড আচ্ছা এই গাড়ির দাম পুরো ফিশ ফাইনাল 125000 টাকা 125000 টাকা 125000 টাকা 15 মডেল ফেজার 10 বছরের ফেভাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড 125000 টাকা ওকে আচ্ছা এর পাশাপাশি কি ফেজার মানে এই সুজুকির বাগান থেকে শুরু করব নাকি ওই সাইড থেকে আসবে কোনটা আচ্ছা আজকে সুজুকি থেকে প্রথম শুরু কারণ সুজুকি সবসময় লাস্টেরই তো আজকে প্রথম দিন সুজুকি এসএফ এসএফ এটা হলো 19 এর মডেল ওকে 19 এর মডেল 2 বছরের পেপারস করা এই গাড়িটার দাম পড়ব 165000 টাকা শাকিল ভাই পেপারস আপডেটেড আছে হ্যাঁ 165000 টাকা 165 165000 টাকা নেক্সট দেখাবো আমি বলি 165000 টাকা পেপারস আপডেটেড সহ 2019 এর মডেল 19 এর মডেল 19 এর মডেল অরিজিনাল এসএফ ওকে আর তার পাশাপাশি ব্লু দেখতে পাচ্ছি হ্যাঁ ব্লু এটা হলো 18 মডেল 18 মডেল 18 মডেল 2 বছরের পেপারস করা ফার্স্ট মালিক স্মার্ট কার শাকিল ভাই আচ্ছা এই গাড়ির দাম পড়বে হলো 160000 টাকা শাকিল ভাই কত 160 160 160000 টাকা ওকে 160000 টাকা কিন্তু এসএফ পাচ্ছেন অরিজিনাল এসএফ অরিজিনাল এসএফ 160 165 হ্যাঁ আর তার পাশাপাশি আছে কিন্তু এফআই 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 মেরুন কালার এফআই এটা হলো 20 এর গাড়ি 20 এর মডেল 20 এর মডেল আসবে না শাকিল ভাই 19 এর মডেল আসবে এই গাড়ি কিনা 20 এ কিনা 20 এ কিনা 20 এ 2 বছরের পেপারস করা এই গাড়ির দাম পড়বে 180000 টাকা 180 180000 টাকা কিন্তু শাকিল ভাই এফআই এফআই গাড়ি আমার কাছে কিন্তু কার্বোনের বাসন পড়বে 185000 টাকা কার্বোনের 185 185 আর কেন পড়বে কারণ এটা আমার কমে কিনা এজন্য কমে যাবার গাড়ির কন্ডিশন কিন্তু খারাপ না রাইট রাইট আসলে আপনার কাছে যেগুলো গাড়ি আছে প্রত্যেকটা কিন্তু নতুনের মতো আসলে নতুনের মতো নতুন না নতুনের মতো কারণ
দশটা গাড়ি থেকে একটা গাড়ি বাইক লাইফ বিডি সব সময় আমি যেই জায়গায় যাই আমার গাড়ি আগে নিজে চালামু পছন্দ হবে গাড়ি আনবো না লানবো না রাইট 1,80,000 টাকা 80,000 টাকা এফআই আচ্ছা এই পাশাপাশি জিক্সার জিক্সার হলো মনোটন জিক্সার মনোটন এটা হলো 18 মডেল 18 মডেল জিক্সার মনোটন 18 মডেল দুই বছরে পেপাস করা এই গাড়ির দাম পড়বে 1,45,000 টাকা শাকিল ভাই 1,45 1,45,000 টাকা 1,45 এর জিক্সার মনোটন 2018 মডেল কিন্তু কিন্তু ফ্রেশ কন্ডিশন এই কারণে হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে দাম বেশি দামগুলো বেশি হয় কিন্তু গাড়িগুলো ফ্রেশের কারণে ভাই এর পাশাপাশি আরেকটা কি দেখাচ্ছেন ভাই ভাই আপনি দেখেন এটা কত সিসি দেখছেন 250 সিসি এই 250 সিসি দেখে রাখলো আচ্ছা 250 সিসি N160 না বাংলাদেশের মার্কেটে अवेलेबल আছে ক্যামেরা এইদিকে 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 আচ্ছা চিচি ফাট N160 ভাই N160 কিন্তু দেখেন আপনি গাড়িটা দেখেন শাকিল ভাই কিন্তু নতুন মাল চলছে আপনি দেখেন এটা মাত্র 2000 কিলো মাত্র 2000 কিলো মিটার চলছে মাত্র 2000 কিলো আপনি দেখেন না এই যে দেখেন শোরুমের যত লোগো আছে দেখেন সব স্টিকারগুলো সব জায়গায় শাকিল ভাই এই গাড়ির রেট দিছি আমি 1,35,000 টাকা শাকিল 1,35 1,35,000 টাকা কথা আপনারটাও থাকবে আমারটাও থাকবে 32 আপনি এদিকে টাকা এদিকে আসেন 1,00,000 এই দেখেন 2,35,000 টাকা আবার 1,00,000 2,35,000 টাকা না না 35 শাকিল ভাই 32 আপনি এই জায়গা আসেন এই জায়গা দেখেন নতুন গাড়ির কিছু দেখার আছে নতুন গাড়ির কিছু দেখার আছে ভাই আপনি দেখেন আপনি গাড়ি দেখাবেন আপনি তো আমারে দেখাবেন না গাড়ি দেখেন আরে নতুন গাড়ির যে এমন পর্যন্ত যে দেখেন স্টিকার স্টিকার যা আছে এই দেখেন আপনি দেখেন এই সব স্টিকার কিন্তু বাতাসে উড়ে যায় থাকে না এগুলো কিন্তু আছে আপনি দেখেন এই দেখেন মানে আপনি কি বলবেন ভাই আমি ভালোভাবেই দেখাচ্ছি আপনি এইদিকে আসেন এইদিকে ম্যাগনেট সাইড দেখেন ম্যাগনেট সাইডে দেখাইছি দেখেন এই যে এইখানটা যে দেখেন কাগজটা এই যে এই যে কাগজটা এই দেখেন এই দেখেন এই দেখেন টোটালটা কিন্তু একদম মানে একদম গাড়ি প্যাকেট মানে যারা নতুন গাড়ি কিনবেন তারা এই গাড়ির সাথে এইটা যদি বাসা নিয়ে যান সবাই মনে করবে এটা নতুন গাড়ি কিনে নিয়ে আসছে আসলে ভাই এটা তো নতুন গাড়ি নতুন গাড়ির মতো না 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 নতুন নতুন গাড়ি আমি তো নতুন গাড়ির মতো বিক্রি করি নতুন গাড়ি তো আর বিক্রি করি না এই গাড়ি আমি হিসাবে মনে করি নতুন গাড়ি 1,35,000 টাকা 1,35,000 2,35,000 টাকা 2,32,000 2,35,000 টাকা 2,32 2,35 তোর মারা মারা কিন্তু 2,35,000 আচ্ছা দিলাম দাম আপনি কত রাখছেন 2,35,000 টাকা N160 মাত্র 2,000 কিলোমিটার চলেছে যারা নতুন কিনবেন একদম হ্যাঁ তাদের জন্য কিন্তু মাসখান থেকে আপনার মোটামুটি 40,000 টাকার মতো 40,000 টাকা সেভ হয়ে যাবে ওকে এই যে এর পাশাপাশি এই সিতাবাগ নামাচ্ছে কিন্তু সিতাবাগগুলো কিন্তু নামতেছে শাকিল ভাই নামতেছে ভাই কোনটা বলবো বলেন আরে কোনটা যে কোনটা থেকে যে কোনটা বলবো আমি তো নিজেই বুঝতেছি না কোনটা থেকে বলবো সবগুলোর থেকে বলতে হবে যেটা নামাচ্ছে এটা খালি দাম কয়ে দিবেন এটা দাম বলে দেব এটা দাম বলে দেব শাকিল ভাই এটা দাম বলবেন কত মডেল এটা এটা হলো 20 এর গাড়ি 20 এর মডেল 20 এর গাড়ি মাত্র 8,000 কিলো চলা দুই বছরে পেপাস করা পাঁচ মালিক স্মার্ট কার আচ্ছা এইটা দিয়ে দিলাম একবার নাম আইতেছে ব্যাগে আমিও দিলাম ব্যাগে আচ্ছা 1,80,000 টাকা একদম ফিক্স ফাইনাল রেট 1,80,000 1,80,000 টাকা 1,80,000 টাকায় গেল কিন্তু এই চিতাবাগ ঠিক আছে এই চিতাবাগ গেল দেখেন বিশ্বাস দা চিতাবাগ গেল কিন্তু 1,80,000 এর মাল চলে গেল এই গাড়িটা এই গাড়িটা যদি আমার নামে কেউ চালায় এই গাড়ি তো একটা খালি ওয়াশ ছাড়া কোনো কাজ নাই সেটা তো দেখতেছি শুধু ওয়াশ ওকে আচ্ছা আরো দিন যাচ্ছেন আরো দে দিলাম আচ্ছা দাদা দিলাম 85 ওকে মাত্র 85,000 টাকা কিন্তু টিভিএস স্টেকে 2019 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন দেখেন যা আছে একদম লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন অরিজিনাল যা আছে যদিও ভিডিও কিন্তু পাচ্ছেন হচ্ছে লাইভ প্রুফ এই দেখেন চেন স্পকেটটা একদম নতুন হ্যাঁ চেন স্পকেট থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু একদম নতুনের মতো আছে আচ্ছা এটা দিয়ে দিলাম এটা আপ তুমি তো বললাম 75 দিয়ে দিলাম 75 দিয়ে দিলেন 75 ডাবল ডিক হাঁক ডাবল ডিক ডাবল ডিক 10 বছরের পেপারস করা হাঁক ডাবল ডিক 10 বছরের পেপারস করা এটা তো 2015 এর মডেল হ্যাঁ মাত্র 75,000 টাকা মাত্র 75,000 টাকা ডাবল ডিক একটু ভালোভাবে দেখাই দেখেন আরে এগুলা গাড়ি ঘোড়া তো সব খালি নামাচ্ছে আর নামাচ্ছে রে ভাই কেমনটা লাগে আচ্ছা আরে ছাড়ছে রে এই যে দেখেন অনেক কষ্টের ফসল
এরকম কিন্তু আরো দুইটা ট্রাক আসছে পরবর্তী ভিডিওতে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন ডিক্স থেকে শুরু করে সমস্ত কিছু আলহামদুলিল্লাহ অনেকটা বেশি ভালো আছে তার দাম মাত্র 75000 হ্যাঁ ডাবল ডিক্স কিন্তু এটা ডাবল ডিক্স এটা কিন্তু সিঙ্গেল ডিক্স না ডাবল ডিক্স এর মাত্র 75000 টাকা মাত্র 75 10 বছরে পেপার করা 10 বছরে পেপার করা হ্যাঁ এরপরে হচ্ছে এসএফ এসএফ এটা হলো 20 এর গাড়ি 20 এর মডেল হ্যাঁ 20 এর গাড়ি 1 ট্রেড ওকে এই গাড়া চলছে মাত্র 8000 কিলো চলা এই গাড়া দিয়ে দিলাম মাত্র 175000 টাকা 175 175000 টাকা 20 এর এসএফ 175000 টাকা 2020 এর মডেল এসএফ কিন্তু পাচ্ছেন 175000 টাকা একদম কিন্তু নতুনের মতো কিন্তু প্রত্যেকটাই একদম নতুনের মতো আচ্ছা এর পাশাপাশি দেখতে পাচ্ছি এসএফ ভার্সন 2 ভার্সন 2 এটা হলো ফার্স্ট মালিক স্মার্ট কার ওকে 19 এর মডেল গাড়িটা চলছে হলো 16000 কিলো 16000 কিলো 16000 কিলোমিটার চলা ফার্স্ট মালিক স্মার্ট কার এই গাড়া দিয়ে দিলাম 175000 টাকা 175 175000 টাকা 175 এ কিন্তু ভার্সন 2 পাচ্ছেন 2019 এর মডেল হ্যাঁ ডাক না ডাবল ডিক্স যারা বড় লোক তারা চালায় হলো কেপিয়ার গাড়িতে নামালাম তো এটা হলো শাকিল ভাই এই গাড়ির রেট দিছিলাম আমি মাত্র 1 লাখ টাকা আর শাকিল ভাই আরেকটা কথা বলি আমি কিন্তু চায়না গাড়ি বিক্রি করি না আচ্ছা আমি কিন্তু চায়না গাড়ি বিক্রি করি না এই গাড়িটা আমি দেখে গাড়িটা পছন্দ হয়েছে গাড়ি আমি চালাইছিলাম 10 থেকে 15 মিনিট আমি গাড়িটা চালানোর পরে যা গাড়ি আমি নিয়ে আসছি আচ্ছা কারণ আমি চায়না গাড়ি বিক্রি করি না ওকে এটার দাম কত ভাই এটার দাম মাত্র 1 লাখ টাকা মাত্র 90000 টাকা কে ভাই এটা চায়না মাল চায়না মাল তো কখনো পাই না ঠিক আছে এই জন্যই কিন্তু চায়না ভাই আমি তো সাইনাগারে বিক্রি করি না ভাই গাইডার সাইলার মজা হইছে এজন্য আছে আচ্ছা দিলাম 90000 টাকা আরন 5 এর ফিল পাই কিন্তু আরন 5 তো না মাত্র 90000 টাকা 90000 টাকা রিফান্ড করতে আর কিছু নেক্সট দেখাবো ম্যাট ব্লু ম্যাট ব্লু ম্যাট ব্লু 21 এর গাড়ি 21 এর মডেল 21 এর গাড়ি এই গাইডা ওয়ান টেস আছে ওকে এটার দাম পড়ো মাত্র 160000 টাকা 160000 টাকা 160000 টাকা হ্যাঁ শোরুম ফাইল রেডি আছে 160000 টাকা 160000 টাকা আচ্ছা আজকে কিন্তু যেগুলোর দাম হচ্ছে মোটামুটি ফিক্সড রেট আর প্রত্যেকবারই কিন্তু মোটামুটি ফিক্সড রেটে বিক্রি করার চেষ্টা করে কারণ শাকিল ভাই আমি কেন ফিক্সড রেটে বিক্রি দামাদামি কোনো সুযোগ ইয়া রাখি না কারণ ফ্রেশ গাড়ি কিন্তু যার লাগবে সেই নেবে অবশ্যই যার ফ্রেশ গাড়ি লাগবে সেই নেবে ফ্রেশ গাড়িগুলা ওকে এটা হলো 19 এর মডেল 19 এর মডেল 19 এর মডেল ডাবল ডিক্স 19 এর ডাবল ডিক্স ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার 2 বছরের পেপার করা আছে এই গাড়ির দাম পড়বে 160000 টাকা কত 160 160 ডাবল ডিক্স 19 এর মডেল ওকে 160000 টাকা ওকে নেক্সট দেখাবো আরেকটা আরেকটা ব্ল্যাক ব্ল্যাক এর ডুয়েল টোন ডুয়েল টোন হ্যাঁ ডাবল ডিক্স এটা হলো 20 এর গাড়ি 20 এর মডেল 20 এর গাড়ি 19 এর মডেল না 20 এর মডেল এটা মডেল 19 কিনা 20 এ মডেল 19 কেনা 20 20 রেজিস্ট্রেশন 20 এটার দাম পড়বে 165000 টাকা 165000 টাকা 20 এর গাড়ি 20 এর মডেল আর 160000 টাকা 19 এর কেনা হ্যাঁ 20 না এটা 19 এর কিনা 19 এর মডেল 19 এর কিনা 19 এর কিনা আর এটা হলো 20 এর কিনা 20 এর কিনা 165000 টাকা ওকে নেক্সট দেখাবো আরেকটা ডুয়েল টোন ডুয়েল টোন এটা একবার ধামাকা দিয়ে দিলাম ধামাকা 145000 টাকা কত 145000 টাকা 19 এর মডেল 19 এর মডেল ডাবল ডিস্ক মাত্র 145000 টাকা 145 কিন্তু দামাদামি করার সুযোগ নাই ফিশরি নেক্সট দেখাবো এফজেড ভার্সন 3 এফজেড ভার্সন 3 ভার্সন 3 3D লোগো 3D লোগো হ্যাঁ 21 এর মডেল 21 এর মডেল 21 এর মডেল 10 বছরের পেপার করা ফার্স্ট মালিক স্মার্ট কার ওকে এই গাড়ির দাম পড়বে 2,05,000 টাকা 2,05 না 2,00,000 ডাইরেক্ট এ ও তাকান করে ভাই দিলাম দাম দিলাম 2 লাখ টাকা দিলাম মন ওজার করে দিবেন ঠিক আছে দিলাম 2 লাখ টাকা ওকে মাত্র 2 লক্ষ টাকায় কিন্তু 21 এর মডেল এফজেডএস ভার্সন 3 একদম 3D লোগো 3D লোগো 10 বছরের পেপার করা 10 বছরের পেপার করা ওকে আচ্ছা দর্শক মাসে বাজাজ এনএস এনএস এটা হলো ডাবল ডিক্স এর এনএস 20 এর গাড়ি 2 বছরের পেপার করা ওকে শাকিল ভাই এটা দিয়ে দিলাম 140000 টাকা 135000 টাকা এটা আচ্ছা দিলাম 135 ওকে মন উজার করে দিলাম মন উজার করে দিলাম 135000 টাকা 135000 টাকা ডাবল ডিক্স 2019 এর মডেল কিন্তু এসে 2019 এর মডেল বাজাজ পালসার আচ্ছা শাকিল ভাই তারপর আসলে এটা মোসাফার কি শুরু করতেন ভাই আমার গায়ে ময়লা থাকতে পারে কিন্তু গাড়িতে ময়লা থাকা এটা পছন্দ করি না আচ্ছা আচ্ছা এটা হলো 19 এর গাড়ি 2 বছর পেপার করা ফার্স্ট মালিক স্মার্ট কার ওকে এটার দাম পড়বে 135000 টাকা 135000 135000 টাকা 133000 দিলাম মন উজার করে 133000 টাকা ওকে 133000 টাকায় দিয়ে দিচ্ছে কিন্তু 4V 19 এর মডেল হ্যাঁ ডাবল ডিক্স এটা 43 সিরিয়াল দেখেন একদম জেনুইন কাগজ মানে
চাকা 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 রোগী যা আছে কিন্তু একদম সব ফ্রেশ কন্ডিশন আছে। আচ্ছা তার পাশাপাশি টুবি যারা খুঁজছিলেন টুবি তাদের জন্য টুবি শাকিল ভাই হলো 21-এর মডেল 21-এর মডেল 21-এর মডেল 10 বছরে পেপাস করা পাঁচ মালিক স্মার্ট কার ওকে না এটা সরি এটা স্মার্ট কার এখনো উঠানো হয় নাই এটা হলো পাঁচ মালিকের গাড়ি পাঁচ মালিকের গাড়ি ফিঙ্গার টিঙ্গার সবকিছু কমপ্লিট কিন্তু এটা কোম্পানি সার্ভিস জানো বাকি আছে কোম্পানি সার্ভিস বাকি আছে এই গাড়িটা চলছিল মাত্র 10,000 কিলো না 12,000 কিলোর মতো কিন্তু কোম্পানি সার্ভিস জানো বাকি আছে 21-এর মডেল 10 বছরে পেপাস করা এই গাড়ির দাম পড়বে 1,40,000 টাকা কত 1,40,000 টাকা ফাইনাল দেন নাইসি ধামাকা দেন না ভাই 1000 টাকা কম 1,39,000 ভাই একটা জ্যাকেট কিনতে গেলে শীতের ভিতরে 2-3,000 টাকা লাগে আর আপনি দিচ্ছেন 1,01,000 টাকা এটা হইলো আচ্ছা 3,000 টাকাই দিলাম দাঁড় 1,37,000 টাকা ওকে 1,37,000 টাকা 37,000 টাকা 1,37,000 টাকা কিন্তু পাচ্ছেন 21-এর 10 বছরের পেপাস করা আছে ওকে আচ্ছা এর পাশাপাশি এই বাইকটাতে কিন্তু আমরা আরো ধামাকা চাই টিভিএস রেডার টিভিএস এটা কি দামা না এটা কি মন উজাড় করে দিব একদম মন দিল প্রাণ খুলে দিবেন এটা দাম এর আগে দামটাই বলি আগে দামটা বলবেন বলেন হ্যাঁ বিস্তারিত বলটা বলি 1,23,000 টাকা 1,23,000 1,23,000 টাকা এটা কি চ্যালেঞ্জ প্রাইস দিয়ে দিলেন কেও দিবে কিনা আমার জানা নাই 1,23,000 টাকা ওকে 1,23,000 টাকা কিন্তু পাচ্ছেন টিভিএস রেডার মডেলটা 2022 এর মডেল চল চল 4500 কিলো ওয়ান টেস্ট 4500 কিলোমিটার মাত্র 1,23,000 টাকা চাবি কি দুইটাই अवेलेबल চাবি দুইটাই अवेलेबल পাল কি দেখেন দুইটা কিন্তু চাবি আছে দুইটা চাবি अवेलेबल মাত্র 1,23,000 টাকা টিভিএস রেডার কোপাকুপি অফার পর ভাই তার পাশাপাশি দেখতে পাচ্ছি R15 দুইটা R15 ডার্ক নাইট 22 এর গাড়ি 22 মডেলটা 22 এর গাড়ি 10 এটা হলো 2 বছরে পেপাস করা ইন্ডিয়ান ভার্সন ইন্ডিয়ান ভার্সন ফাস মালিক স্মার্ট কার মাত্র 8000 কিলো চলা 8000 কিলো চলা মাত্র 8000 কিলো চলা শাকিল ভাই এটা নতুন গাড়ির সাথে আপনি কম্পেয়ার করে নিতে পারবেন ওকে এই গাড়ির দাম পড়বে 3,60,000 টাকা 3,60 3,60,000 টাকা আপনার 22 এর R15 V3 ওকে 22 এর মডেল R15 ভার্সন 2 বছরে পেপাস করা ফাস মালিক স্মার্ট কার 3,60,000 3,60,000 টাকা তারপর আর কিছু মুভিস্টার এটা মুভিস্টার ওকে এটা হলো 19 এর মডেল 2 বছরে পেপাস শাকিল ভাই এই গাড়ির বিস্তারিত একটা কথা বলি অনেকের কিন্তু গাড়ি কাগজে থাকে না গাড়িটা কিন্তু 19 এর মডেল এখন পর্যন্ত কিন্তু শোরুম পেপারটা মালিকের কাছে এখনো আছে শোরুম পেপার মালিকের কাছে আছে মানে শোরুম থেকে যে কিনছে ওই পেপারগুলো এখন পর্যন্ত যত্ন সহকারে রাখছে আর গাড়ি কি যত্ন রাখতে পারে অবশ্যই এটা হলো 19 এর মডেল 2 বছর পেপাস করা ফাস মালিক স্মার্ট কার ওকে এটার এটার দাম পড়বে একদম ফিশ ফাইনাল রেট 3,25,000 টাকা এটা কি ইন্দু ভাষণ এটা ইন্দু ভাষণই তো ইন্দু ভাষণ মুভিস্টার হ্যাঁ ইন্দু ভাষণ মুভিস্টার এটার দাম পড়বে 3,25,000 টাকা 3,25 3,25,000 টাকা পাবেন 19 এর মডেল এটা হলো ইন্দু ভাষণ 19 এর মডেল R15 ভার্সন হ্যাঁ ইন্দু ভাষণ 25,000 টাকা পাচ্ছেন কিন্তু গাড়িটা কিন্তু সুপার ডুপার অনেক ফ্রেশ অনেক ফ্রেশ শাকিল ভাই আসলে এটা বোঝানো যাবে না যে কি রকম ফ্রেশ হচ্ছে গাড়িটা ওকে আচ্ছা এর পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা হর্নেটের বাগান তো এটা দিয়ে শুরু করলাম শাকিল ভাই FIABS NSFIABS NSFIABS 19 এর মডেল 2 বছরে পেপাস করা ফাস মালিক স্মার্ট কার্ড এই গাড়ির দাম পড়বে ফিক্সড ফাইনাল রেট 1,50,000 টাকা 1,50,000 1,50,000 টাকা 1,50,000 টাকা মানে কিন্তু FIABS ভাই ওকে আচ্ছা তার পাশাপাশি হর্নেট হর্নেট 18 মডেল 2 বছরে পেপাস করা এই গাড়িটার দাম পড়বে 1,20,000 টাকা টেস্ট টোকেন আমি আপডেট করে দিব টেস্ট টোকেন আপডেট সব 1,20,000 টাকা 1,20,000 টাকা আরো 2,000 ডিসকাউন্ট 1,18,000 টাকা 1,18,000 1,18,000 আজকে তো ভাই আসলেই আপনার মনটা উজার করে দিচ্ছেন ভাই শাকিল ভাই তার পাশাপাশি নেক্সট দেখাবো আরেকটা হোন্ডা হর্নেট এটা হলো CVS ব্রেক 20 এর মডেল এই গাড়ির দাম পড়বে 1,55,000 টাকা শাকিল 1,55,000 1,55,000 টাকা 20 এর গাড়ি CVS ব্রেক এলইডি হেডলাইট ডাবল ডিস্ক ডাবল ডিস্ক এটা কিন্তু সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক ডাবল আচ্ছা নেক্সট দেখো আরেকটা হর্নেট এটা হলো ABS ABS এই গাড়িও 20 এর গাড়ি 2 বছরে পেপাস করা ফাস মালিক স্মার্ট কার এটার দাম পড়বে 1,65,000 টাকা শাকিল 1,65,000 1,65,000 টাকা পাচ্ছেন ABS ABS 1,65,000 আর CVS হচ্ছে 1,50,000 1,55,000 55 আচ্ছা আর এটা হচ্ছে 1,18,000 1,18,000 টাকা টেস্ট টোকেন আবার আপডেট করে দিবেন টেস্ট আপডেট করে দিবেন নেক্সট দেখাবো আরেকটা হর্নেট এটা হলো 22 এর গাড়ি 22 এর হর্নেট 22 এর গাড়ি 10,000 কিলো চলা 2 বছরে পেপাস করা ফাস মালিক স্মার্ট কার ওকে এই গাড়ির দাম পড়বে 1,65,000 টাকা শাকিল 1,65,000 1,65,000 টাকা আকা ভাই কুরিয়ার এর মাধ্যমে বাইক দেন না হ্যাঁ কুরিয়ার মাধ্যমে বাইক দেই আপনার যদি কেউ আশেপাশে যদি কোনো লোক থাকে তাকে আসবে গাড়ি দেখবে আপনার ইঞ্জিন চেসিস আলো কাগজ এই তিনটা আমি দেখব আর আউটলুক আপনার যদি লোক থাকে লোক দেখবে আর যদি যদি যারা প্রবাসী ভাই তাগর আমি তো বলি মুক্তিযোদ্ধা যদি তারা আমার কাছ থেকে কুরিয়ার নিতে চায় যদি খালি যদি এতটুকুই বলবে যে ভাই আপনার পছন্দ হইলে গাড়ি দিবেন যদি বলে যে ভাই আপনার পছন্দ গাড়ি আমার দিবেন ইনশাল্লাহ আমি ওইভাবে বুঝাই দিব ওকে কারণ একটা মানুষ যখন একজন দায়িত্ব উড়িয়ে দেয় তখন নিজের দায়িত্ব নিজের মতো করে নিতে হয় এই জন্যই আমাকে আগে আর এটাও বলি যারা বাংলাদেশে আসছেন তারা যদি বলেন যে ভাই
আমি কুরিয়ার করে নিতে চাইছি, এটা কিভাবে নেওয়া যায়? আমি কারে বলবো যে বস গাড়ির ক্যামেরা দেখবেন একরকম, গাড়ি খোলার পর দেখবেন আরেক রকম, কিন্তু বাইক লাইফ বিডিতে ইনশাল্লাহ এরকম কোনো কমপ্লেন আসে না, ভবিষ্যতে চাচ্ছি যে এরকম আশা আছে তো আর না আসে। তাই এই জন্যই বলি যে সামনাসামনি আইসা দেখলে সবচেয়ে বেটার ভালো হয়। আর বাইক লাইফ বিডি বারবার তিনটা জিনিস গ্যারান্টি আর সব সময় দিয়ে থাকে, ভবিষ্যতেও দিবে, ইঞ্জিন সার্ভিস আর কাগজ। ইঞ্জিন সার্ভিস দুইটা আমারতে বুঝে নেবেন, আর প্লাস্টিক আউটলুক আপনি দেখে নেবেন। শাকিল ভাই, আমার লোকেশন মিরপুর 60 ফিট পাবনাগুলি, এলাকার নাম হলো পীরের বাগ, জায়গার নাম পাবনাগুলি। যদি কেউ মিরপুর 2 নম্বর দিয়ে ঢোকে, আতের বাম সাইডে ধরো, একদম পাবনাগুলির মুখে আতের বাম সাইডে মেন রোডের সাথে দি বাইক লাইফ বিডি। যদি কেউ মিরপুর আগারগা দিয়ে ঢোকে, আতের ডান সাইডে পড়বে, মেন রোড পাবনাগুলির মুখে আতের ডান সাইডে দি বাইক লাইফ বিডি। তারপরে যদি লোকেশন চিনতে ভুল হয়, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, ওই নাম্বার যোগাযোগ করলে লোকেশন পেয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।